বঙ্গবন্ধুর বিদেশে পলাতক হত্যাকারীদের ফিরিয়ে আনতে কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। গাজীপুরের কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের উদ্যোগে 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।